দুনিয়ার সবচেয়ে প্রাচীন সাত আশ্চর্যের মধ্যে মিশরের পিরামিড একমাত্র নির্মাণ যা এখনও টিকে রয়েছে। বাকি ছয়টি প্রাচীন আশ্চর্য সময়ের ব্যবধানে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে। যখন আমাদের আধুনিক টেকনোলজির ওপর গর্ব হয়, তখন আমাদের সময়ের পেছনে গিয়ে এই পিরামিড নিয়ে আরও একবার ভাবা উচিত। আমরা কি আমাদের বর্তমান টেকনোলজির মাধ্যমে আজ পর্যন্ত এমন কোনো নির্মাণ বানাতে পেরেছি যা এই পিরামিডের মতো 4,500 বছর কোনো প্রকার মেনটেনেন্স ছাড়াই নিখুঁতভাবে দাঁড়িয়ে থাকতে পারবে? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই রহস্যময় নির্মাণ পিরামিড তৈরির পেছনের শক্তির সম্পর্কে। তো বন্ধুরা, আমি হাসান মোহাম্মদ খান আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে। পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক ধরনের পিরামিড রয়েছে, কিন্তু গিজার গ্রেট পিরামিড নিজের ভেতর এক রহস্য হয়ে রয়েছে। গ্রেট পিরামিডের রহস্য বিজ্ঞানীদেরকেও চিন্তিত করে রেখেছে, তার সাথে সাথেই এটি প্রাচীন 7টি আশ্চর্যের মধ্যে একটি। মূলত ইজিপ্টের কায়রো শহরের কাছে 3টি পিরামিড মজুদ রয়েছে, যার মধ্যে একটি হল দ্য গ্রেট পিরামিড। গ্রেট পিরামিড এই 3টির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো। একে খুফুর পিরামিডও বলা হয়। এগুলোর সাথে সাথেই এখানে আছে গ্রেট স্ফিঙ্কস অফ গিজা। এটি একটি মিথিক্যাল ক্রিয়েচার যার মাথা মানুষের মতো এবং শরীর সিংহের মতো। তো চলুন বন্ধুরা, এখন আমরা জানি এই বিশাল বিশাল সব নির্মাণের মধ্যে এমন কি বিষয় আছে যা বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবাতে বাধ্য করেছে। পারফেক্ট জিওমেট্রি ও জিওগ্রাফি। গ্রেট পিরামিডকে মহাকাশে অবস্থিত নক্ষত্র অর্থাৎ স্টার কনস্টেলেশনের সাথে মিল রেখে বানানো হয়েছে। যদি আপনি পৃথিবীর ম্যাপ হাতে নেন এবং পৃথিবীর সেন্টারকে খুঁজেন, তাহলে পৃথিবীর সেন্টার কোন জায়গায় হবে সেটি কি আপনি জানেন? এটা একটা পারফেক্ট ইঞ্জিনিয়ারিং নাকি কাকতালীয় ব্যাপার সেটা আমি জানি না, কিন্তু পৃথিবীর সেন্টার যদি আপনি খুঁজেন তাহলে আপনি দেখতে পারবেন এই পিরামিডই হচ্ছে পৃথিবীর জিওগ্রাফিক্যাল সেন্টার। এখন একটি বড় প্রশ্ন এটা যে আমরা তো জাস্ট কয়েক শতক ধরে জানতে পেরেছি যে এই পৃথিবীটা গোল। এর আগে তো মানুষ ভাবত পৃথিবী ফ্ল্যাট। তো আজ থেকে 4,500 বছর আগে প্রাচীন মিশরবাসীরা কীভাবে জানতে পেরেছিল পৃথিবীর সেন্টারের ব্যাপারে? তবে কি তাদের টেকনোলজি অনেক অ্যাডভান্স ছিল, নাকি এর পেছনে ছিল বাইরের কোনো সভ্যতার হাত? পিরামিডের রহস্য এখানেই শেষ হয় না। এটা তো হয়তো আপনি জানেনই যে 21 জুন পৃথিবীর সবচেয়ে বড় ও লম্বা দিন হয়, আর রাত হয় সবচেয়ে ছোট। 21 জুন মানে যেদিন পৃথিবীতে সবচেয়ে লম্বা দিন হয় সেদিন সূর্য উদয়ের সময় সূর্যকে পিরামিডের সামনে থেকে এরকম দেখা যায়, যা দেখে মনে হয় সূর্য এই মিথিক্যাল ক্রিয়েচারের মাথার পেছন থেকে উদয় হচ্ছে। তো পিরামিড সম্পর্কে এত কিছু দেখার পর এখন তো এটা মনে হচ্ছে না যে পিরামিডের ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র একটি কাকতালীয় ব্যাপার ছিল, বরং পিরামিডকে তৈরি করা হয়েছিল জেনে শুনে ও পারফেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। কারণ পৃথিবীতে যতগুলো পিরামিড অবস্থিত আছে সবগুলোকে একই সময়কালে বানানো হয়েছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব হয়েছিল? ওই সময় তো তাদের কাছে কোনো ভারী মেশিন ছিলই না, তাছাড়া এমন কোনো টেকনোলজিও ছিল না যার মাধ্যমে তারা ভিনগ্রহের প্রাণীদের সাথে কন্ট্যাক্ট করবে। কিন্তু তারপরও পৃথিবীতে বিভিন্ন জায়গায় একই সময়ে তৈরি পিরামিড অবস্থান করছে। এরকম মনে হয় যে হয়তো 4,500 বছর আগে মানুষদের টেকনোলজি অনেক অ্যাডভান্সড ছিল, অথবা তাদের অন্য কোনো গ্রহের অ্যাডভান্সড সভ্যতা সাহায্য করেছিল। এতক্ষণ তো আমরা পিরামিডের পারফেক্ট জিওমেট্রি ও জিওগ্রাফিকে জানলাম, কিন্তু পিরামিডের রহস্য এখানেই শেষ হয় না। পিরামিড সায়েন্টিস্টদের বেশি ভাবতে বাধ্য করে যে কারণে তার মধ্যে প্রথমেই আসে যে এই পিরামিডকে কেন বানানো হয়েছিল। প্রাচীন মিশরে একজন মৃত ব্যক্তির শরীরকে মমি বানিয়ে কবরের মধ্যে রেখে দেয়া হতো। প্রাচীন ইজিপ্টের লোকেরা এমনটা মনে করতো যে মারা যাওয়ার পরও প্রত্যেকটা মানুষ জীবিত থাকে, এর জন্য মৃত মানুষদের কবরের ভেতর তারা ওই সব কিছু দিয়ে দিত যেগুলো একজন সাধারণ মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজন হয়। এমনটা মানা হয় যে মিশরের পিরামিড সেখানকার প্রাচীন রাজাদের কবর, যেখানে তাদের মমিকে রাখা হতো, আর দ্য গ্রেট পিরামিড হচ্ছে মিশরের রাজা খুফুর কবর। চলুন একবারের জন্য আমরা মেনেই নেই যে পিরামিড আসলেই রাজাদের কবর ছিল। কিন্তু প্রশ্ন তো এটা যে মিশরে যতগুলো পিরামিড অবস্থিত রয়েছে তার মধ্যে কোনো পিরামিডের ভেতর আজ পর্যন্ত কোনো মমির দেখা মেলেনি। এর থেকে এটা তো স্পষ্ট যে পিরামিড কোনো কবর নয়, বরং অন্য কিছুই, আর এটিকে বানানোর পেছনে অন্য কোনো উদ্দেশ্যই ছিল। যেরকম এই প্রশ্নটি রহস্যময় যে কেন পিরামিডকে বানানো হয়েছিল, কিন্তু এর চেয়েও বেশি রহস্যময় প্রশ্ন তো এটা যে পিরামিডকে কিভাবে বানানো হয়েছিল। আর এই প্রশ্নের উত্তর আমাদের কাছে এখনও নেই, কারণ পিরামিড তৈরি হয়েছিল ওই সময় যখন চাকার ব্যবহার ট্রান্সপোর্টেশনের কাজে শুরুই হয়নি, যার মাধ্যমে এসব বড় বড় পাথরকে দূর দূরান্ত থেকে নিয়ে আসা যাবে।
তাছাড়া সে সময় লোহার মতো শক্ত কোনো ধাতু আবিষ্কৃত হয়নি, যার মাধ্যমে তারা এসব পাথরগুলোকে কাটতে পারবে। কিন্তু প্রাচীন মিশরবাসীরা কোনো প্রকার ধাতুর সাহায্য ছাড়াই বড় বড় পাথরকে কিভাবে কেটেছিল? কোনো প্রকার গাড়ির ব্যবহার ছাড়া তারা এই বিশাল বিশাল পাথরকে এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে পৌঁছেছিল? আপনাদের জানিয়ে দেই, গ্রেট পিরামিডের ওজন প্রায় 57,50,000 টন। আপনাদের বুঝার জন্য বলে দিই যে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় নির্মাণ অর্থাৎ বুর্জ খলিফার ওজন মাত্র 5,00,000 টন। তো আপনি এটি আন্দাজা করতে পারেন যে গ্রেট পিরামিড কত ভারী। আইফেল টাওয়ার তৈরির আগে পর্যন্ত গ্রেট পিরামিড পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা ছিল। এই স্থাপনা 450 ফিট উঁচু এবং স্থাপনাটি 13 একর জমির উপর দাঁড়িয়ে রয়েছে, যা প্রায় 16টি ফুটবল মাঠের সমান। পিরামিড তৈরিতে 23,00,000-এর চেয়েও বেশি চুনাপাথর ব্যবহার করা হয়েছে, যেগুলোর ওজন 2,700 কিলোগ্রাম থেকে 80,000 কিলোগ্রাম পর্যন্ত। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, এত ভারী পাথর কোনো প্রকার ক্রেন ব্যবহার না করে এতটা উপরে কিভাবে পৌঁছানো গেছে? সাধারণ ধারণা অনুযায়ী এটা মানা হয় যে গ্রেট পিরামিড তৈরি করতে 20 বছর সময় লেগেছে। আর এটি বানানোর জন্য বড় বড় পাহাড় থেকে পাথর কেটে দড়ি এবং গাছের ডালের সাহায্যে এগুলোকে পরিবহন করা হতো। তো 20 বছরের হিসেবে প্রত্যেকটি পাথরের জন্য 2 মিনিট করে সময় পাওয়া যায়। পাথরগুলোকে পাহাড় থেকে কাটা, সেগুলোকে পরিবহন করে পিরামিডের কাছে আনা, পিরামিডের ওপর পর্যন্ত নিয়ে যাওয়া এবং সেখানে ঠিকভাবে স্থাপন করা, সব মিলিয়ে এক একটি পাথরের জন্য 2 মিনিট সময় বরাদ্দ থাকে। এটা বলা হয়েছে পিরামিডে লাগানো পাথরগুলোকে 500 মাইল দূর থেকে নিয়ে আসা হয়েছিল। এটা শুনতে অনেকটা সায়েন্স ফিকশনের মতো লাগে যে মাত্র 2 থেকে 2.5 মিনিটের মধ্যে এত বড় বড় পাথর কেটে পরিবহন করে আবার ঠিকমতো প্রতিস্থাপন করা হয়েছে। আর এমনটা হলেই শুধুমাত্র 20 বছরের মধ্যে 23,00,000 পাথরকে পিরামিডে স্থাপন করা সম্ভব হয়েছে, যা সত্যি আনবিলিভেবল। কোনো অ্যাডভান্সড টেকনোলজি ছাড়া এটা করা অসম্ভব। হয়তো সে সময়কার মানব সভ্যতার টেকনোলজি আমাদের চেয়ে অনেক অ্যাডভান্সড ছিল, অথবা এটি তৈরির পেছনে রয়েছে অন্য কোনো গ্রহের এলিয়েন সভ্যতার হাত। তবে যাই হোক, তাদের কাছে এরকম কোনো টেকনোলজি অবশ্যই ছিল যা আজ আমাদের হাতে নেই। গিজার গ্রেট পিরামিড খুবই পারফেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ দেয়। এর ভেতরের রুমগুলো এমনভাবে বানানো হয়েছিল যাতে করে এর ভেতরে যাওয়ার কোনো রাস্তাই না থাকে। পিরামিডের ভেতর জায়গায় জায়গায় টানেল বানানো রয়েছে, কিন্তু এগুলো কেন বানানো হয়েছিল সেটা কেউ জানে না। প্রথমে এটা মানা হতো এই টানেলগুলোকে ভেন্টিলেশনের জন্য বানানো হয়েছে, কিন্তু যখন এই টানেলের ভেতর রোবট পাঠিয়ে দেখা হয় তখন দেখা যায় যে এই টানেলগুলো বন্ধ। মানে পিরামিডের ভেতরে তৈরি টানেলগুলো ভেন্টিলেশনের জন্য নয়, বরং অন্য কোনো উদ্দেশ্যেই বানানো হয়েছিল। এখনও পর্যন্ত গ্রেট পিরামিডের ভেতর শুধুমাত্র 3টি চেম্বার খুঁজে পাওয়া গিয়েছে। এরকম নয় যে এখানে শুধুমাত্র 3টি চেম্বারই রয়েছে, এর ভেতর আরও চেম্বার মজুদ আছে, কিন্তু আমরা আজ পর্যন্ত এর ভেতর মাত্র 3টি চেম্বারকেই ডিসকভার করতে পেরেছি, যার সবচেয়ে নিচের চেম্বারের নাম হচ্ছে বেস চেম্বার, মধ্যেরটা কুইন্স চেম্বার এবং উপরেরটা কিংস চেম্বার। 2004 সালে কুইন্স চেম্বারে একটি রোবোটিক ক্যামেরা পাঠানো হয়, যেখানে আমরা দেখতে পাই এটির সামনের রাস্তা বন্ধ, কিন্তু সামনে থাকা পাথরের মধ্যে একটি ধাতুর পিন লাগানো ছিল। বিজ্ঞানীরা ভেবেছিল এর পেছনে আরও একটি চেম্বার মজুদ রয়েছে। যখন বিজ্ঞানীরা সেই ধাতুর মধ্যে একটি ফুটো করে সেখান দিয়ে একটি রোবোটিক ক্যামেরাকে ভেতরে পাঠায়, তখন আমরা একটি ছবি দেখতে পারি, যেটিকে আপনারা এখন স্ক্রিনে দেখতে পারছেন। কিন্তু এরপর ওই ক্যামেরা কাজ করা বন্ধ করে দেয় আর এর এক্সপ্লোরেশন অসম্পূর্ণই থেকে যায়। ওই সময় থেকে এখনো পর্যন্ত ইজিপ্টের গভর্নমেন্ট পিরামিড নিয়ে ফার্দার এক্সপ্লোরেশন বন্ধ করে দেয়। চলুন বন্ধুরা, এখন আমরা পিরামিড সম্পর্কে আরও কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে নিই। পিরামিড ভূমিকম্প রোধী, মানে পিরামিডকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি তীব্র ভূমিকম্পকেও সহ্য করতে পারে, আর এটি 4,500 বছর ধরে বড় বড় সব ভূমিকম্প সহ্য করে দাঁড়িয়ে আছে। এমন শেকিং প্রুফ টেকনোলজি 4,500 বছর আগে থাকা কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। পিরামিডের পাথরগুলোকে এমনভাবে লাগানো হয়েছে যে এদের মধ্যে দিয়ে একটি ব্লেডও আপনি ঢোকাতে পারবেন না। আপনি হয়তো জানেন না, গ্রেট পিরামিডের ভেতর ন্যাচারাল এসি রয়েছে, মানে এর ভেতরে বছরের 12 মাস এবং দিনের 24 ঘন্টায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। আমরা সবাই জানি যে মিশরের পিরামিড মরুভূমিতে অবস্থিত, যেখানে তাপমাত্রা অনেক বেশি, কিন্তু এর ভেতরের তাপমাত্রা সবসময় আইডিয়াল থাকে। পাওয়ার প্ল্যান্ট থিওরি, পিরামিড সম্পর্কে দেওয়া মডার্ন এই থিওরি অনুযায়ী পিরামিডকে ইলেকট্রিসিটি প্রোডিউস করার জন্য ব্যবহার করা হতো। এই থিওরি অনুযায়ী এটি কোনো কবর না, বরং বড় বড় পাওয়ার প্ল্যান্ট ছিল যা থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা হতো।
আর এই ইলেকট্রিসিটি পুরো মিশরে ব্যবহার করা হতো। ইজিপ্টে ডেন্ডেরালাইট কমপ্লেক্স নামক একটি স্থাপনা আছে, এটা ইজিপ্টের সবচেয়ে রহস্যময় স্থাপনার মধ্যে একটি। এই স্থাপনায় অনেক রহস্যময় চিত্রকল্প খচিত করা আছে, যার মধ্যে একটি হলো এই আর্ট। একে ডেন্ডেরালাইট বলা হয়। এই ছবি দেখতে আধুনিক লাইট বাল্বের মতোই লাগে। যদি এটি সত্যি লাইট বাল্ব হয়ে থাকে তাহলে ডেফিনেটলি প্রাচীন ইজিপ্টে ইলেকট্রিসিটি ছিল, যা বড় বড় পাওয়ার প্ল্যান্ট মানে পিরামিড থেকে আসতো। এলিয়েন থিওরি। এই থিওরির মতে পিরামিড মানুষের তৈরি না, বরং অন্য গ্রহ থেকে আসা এলিয়েন সভ্যতারা তাদের উন্নত সব মেশিন নিয়ে এসে এই ভারী পিরামিডকে তৈরি করেছে। তাছাড়া আরেকটি থিওরির মতে পিরামিড তৈরি করেছে মানুষরাই। ওই সময়ের মানুষরা হয়তো টাইপ 1 অথবা টাইপ 2 সিভিলাইজেশনে পরিণত হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল, যার কারণে তারা এই বিশাল পিরামিড তৈরি করে ফেলেছে। আর এরপর ওই সিভিলাইজেশনের উপর গ্রেট ফিল্টার চলে আসার কারণে সেই সিভিলাইজেশন ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু এই ডিফারেন্ট টাইপস অফ সিভিলাইজেশন সম্পর্কে যদি আপনাদের বলি তাহলে একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা পিরামিড সম্পর্কে অনেক রহস্যই জানলাম। পিরামিড সম্পর্কে আরও অনেক অজানা তথ্য আছে যেগুলো আমরা জানি না, আর সেগুলো আমরা জানবো আমাদের অন্য কোনো এপিসোডে। পরবর্তী এপিসোডে যদি আপনি ডিফারেন্ট টাইপস অফ সিভিলাইজেশন সম্পর্কে জানতে চান তাহলে সেটি এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার কাছের বন্ধুদের সাথে, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। ধন্যবাদ।